Krishna Hankara Guru Hare হে কৃপালু বৈষ্ণৱ সমস্ত, আমি ক্ৰমশ আগবঢ়াই অহা ভাগৱতৰ পাঠ বিশ্লেষণ অনুষ্ঠান ভাগিলৈ আপোনাক সবক সেৱা জনাইছো। আমি ভাগৱতৰ দ্বিতীয় স্কন্ধৰ মহাভাগৱত মহাধৰ্মৰ সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মাদেৱে দেৱঋষি নাৰদক ভগৱন্তৰ যি লীলা অৱতাৰ বিকট কৰিছে, আমি তাৰ পাঠ পৰ্যালোচনা ক্ৰমশ আগবঢ়াই আহিছো। আজি আমি আৰম্ভ কৰিবলৈ লৈছো পদচন্দৰ শ্ৰীকৃষ্ণৰ লীলামালা বৰ্ণন। ব্ৰহ্মায়ে বোলত শুনা মুনিম হষ্টদেৱ কৃষ্ণ ৰক হি বুলি সহিবে ন পাৰিব মতি অকান্দি দুখ নিবেদিবে আহ মাত্ৰ সাম্প্ৰতি অতো সমে যাইব মই ক্ষীৰোদধি তীৰ কৃষ্ণক চিন্তি বুটথা কৰি চিত্ত স্থিৰ আকাশী বচন শুনি কৈব দেৱতাত তাৰা সব অংশে আসি জন্মি বেসাখ্যাত উপাসে লীলা কৰি দেৱ দেৱ ভগৱন্ত দৈব কিৰ গৰ্বে আসি বেগত হৈৱন্ত হি ভকতৰ বাক পালি নৰৰো পধৰি হে নন্দ ঘৰে গোকুলে বা হি বেচম কৰি ঈশ্বৰ বুলিয়া নজা নিবে অজ্ঞত
অকর্মদারে নিজ গুণ হইবে কবে কট। সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবী তেখেতর মানস পুত্র মুনিবর দেবঋষি নারদক ভগবন্তর লীলা অবতার কই শুনাইছে। দেবঋষি নারদে ব্রহ্মলোকলে গই পিতৃক তপস্যা স্বরূপ সাধনাত নিমগ্ন দেখি প্রশ্ন করেছিল, হে মোর পিতৃ, হে মোর গুরু, হে ব্রহ্মা জগতর ভগবান, আপনি কাক চিন্তা করে, আপনি কাক উপাসনা করে, আপনিই আমার ভগবান, আমি আপনাকেই ভগবান বলে জানো। ব্রহ্মাদেবে হরিষৎ মনেরে জগতর শ্রীহরি যোগেশ্বর কৃষ্ণর কথা কবলে লাগিল। দেবঋষি নারদেও শ্রীহরির মায়া, শ্রীহরির স্বরূপ, শ্রীহরির কার্য এই সমস্তবিলাক প্রশ্ন করিলে। ভগবন্ত ঈশ্বরের মহিমা দেবঋষি নারদক সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবে ভগবন্ত হরির মহিমার কথা কবলে গই ভগবানের লীলা অবতারের কথা বিকট করিলে। জীমনন্তরত ব্রহ্মাদেবে দেবঋষি নারদক ভগবন্তর এই লীলা অবতারের কথা বিকট করেছিল তেতিয়ালৈকে ভগবান ঈশ্বরে কেবল পরশুরাম অবতারলৈকেহে ধারণ করিলে। ভগবান রাম অবতার, কৃষ্ণ অবতার, বলরাম অবতার ইত্যাদি অবতারবিলাক জগতর শ্রীহরিয়ে ধারণ করাই নাছিল। তপ জপ আর সাধনা ঈশ্বর সাধনার মহত্ব প্রকাশ করে সত্য সনাতন ঈশ্বরের স্বরূপক হৃদয়ত দর্শন করে জগতর শ্রীহরিয়ে ভবিষ্যতেনো কি কি লীলা করিব। সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবে দেবঋষি নারদক বিকট করেছে, পদরচন্দত আমাক জানিবলে দিলে যে হে মুনিবর তুমি শুনা, ইষ্টদেব কৃষ্ণর যে লীলা এই লীলাবিলাকর কথা মই তোমাক এটা বিকট করো। পৃথিবীর মহাভার সহ্য করিব নোৱাৰি বহুমতিয়ে কান্দি কান্দি আহি আমাক তেওঁ দুখৰ কথা নিবেদন করিব। বহুমতি তুমি আর দেবতা সকল আমি সকলো নারায়ণ প্রভুর ক্ষীরু দুধি অর্থাৎ অমৃতময় সমুদ্রর ওসরলে গই আমি সমস্তই ভগবন্ত নারায়ণক স্তুতি করিম। আমার স্তুতিত সন্তুষ্ট হই জগতর শ্রীহরিয়ে দৈব্য বাণীরে বাক্য রাখব আর এই বাণীর যোগেদি আমার পীড়িত হব যে দেবতা সকল ভগবন্তরে অংশ হই মত্যাব জন্ম দেব। জগতর শ্রীহরি যোগেশ্বর কৃষ্ণই দৈবকীর সন্তান হই গোকুলত লীলা করিব। অজ্ঞজনে অজ্ঞানীজনে তেওঁ লীলা, তেওঁর মহিমা, তেওঁ এই যে জগতর সর্বময় কর্তা এই কথা জানিবলে নাপাব। জগতর শ্রীহরিয়ে নিজের কর্মর যোগেদি নিজের গুণক অনন্তমুখী ঈশ্বর তত্ত্বর যোগেদি প্রকট করিব। সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবে এইদরে দেবঋষি নারদক ভগবান কৃষ্ণই অবতার লই নন্দর গৃহত গোকুল বৃন্দাবনত কেনেদরে লীলা করিব এই সমস্ত কথা এতিয়া আমাক বিকট করিব। হে আতি শিশু কালত কি পালো ভগবন্ত, স্তন পানে ফুটনার পান সুখীবন্ত, তৃতীয় মাসত আতি কৃষ্ণ মহাভাগে, ও শকত কৌ ভাই বসরণর আগে। সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবে কলে ভগবানে যেতিয়া নন্দর গৃহত গোকুলত যেতিয়া তেওঁ ছদ্মবেশ ধরি নিজের লীলা করিবলে লাগিব তেতিয়া তেনেই শিশু অবস্থাতেই কৃপালু ভগবন্তর স্তনপান করার চলেরে ভূতনা নামের রাক্ষসীর পান শোষণ করে তাইক মুখ্য দান করিব। তৃতীয় মাস হওঁতেই ভগবান কৃষ্ণই শকতক উভতাই চরণের আগেরে তেওঁ লীলা করে দেখাব। শকত মানে আসলতে গরু গাড়ি। এই গরু গাড়ির দুটি দণ্ডর মূরত ভগবান কৃষ্ণক নন্দ আর যশোদাই কাপড় এখনত আনিলই
খেলি বলে ধরে দিছে ভগবান কৃষ্ণই লীলা ধারণ করি শ্রীহরির মহিমা প্রকাশ করি এই শকত তিনিমহিয়া শিশু হয়ে থাকুতেই গুড় মারি ভাঙি সেজিলি ভেদেলি করে নন্দ আর যশোদাই তৃতীয়ও বুঝি নাপালে এয়া যে সাধারণ শিশু নহয় এয়াই যে অনন্তরূপী নারায়ণ শক্তিমন্ত সমস্তকে ধারণ করতা জগতর শ্রীহরি যোগেশ্বর কৃষ্ণ ওই কি মনুষ্য কর্ম শুনা মুনিব ও এতেকে জানিবা কৃষ্ণ পরম এয়া কি সাধারণ মনুষ্যর কথা হে মুনিবর হে দেবর্ষি নারদ তুমি শুনা এইজনেই কৃষ্ণ পরম ঈশ্বৰ যিজনে তিনিমাহ হৈ থাকোঁতেই শকটক ভৰিৰে গোৰ মাৰি ভাঙি লণ্ড ভণ্ড কৰি দিছে হে চক্ৰবাত নিপাতিবা গলে চি পিধৰি নন্দৰ ব্ৰজত ফুৰি বন্তলীলা কৰি চক্ৰবাত জগতৰ শ্ৰীহৰি চক্ৰবাত জগতৰ শ্ৰীহৰিৰ মায়াৰ ৰচনা হ'ল এই সমস্ত জগত এই সমস্তৰ দুখ এই সমস্ত এই জগতৰ যান্তনা এই জগতৰ অজ্ঞান অবিদ্যা সমস্তবিলাক বাটৰূপী বিষ দুখ যান্তনা আৰু কষ্টময় হৈ জীৱন চক্ৰক সদায় ধাৰণ কৰি থাকে মায়া আৰু মোহৰ ভ্ৰান্তিৰ প্ৰতি ধাৱমান কৰায় জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণক যিজন চক্ৰপাণী যিজন অনন্তৰূপী ঈশ্বৰ যিজন সমস্ত জগতৰ নিয়ন্তা নাৰায়ণ সেইজন বধ কৰিবৰ কাৰণে কংসস্বৰূপ ৰাজসিক আৰু তামসিক বৃত্তি সাধন কৰা জগতৰ শ্ৰীহৰিৰ কৃষ্ণময় তত্বৰ লগত সদায় সুতা কৰা সেইজন কংসৰ অনুচৰ হৈ চক্ৰবাত গলত চেপি ভগৱান কৃষ্ণক বধ কৰিবলৈ আহিছে যিজন চক্ৰপাণী যিজনে সমস্ত জগতক ধাৰণ কৰি আছে যিজনে সমস্ত জগতক পালন কৰি আছে সেইজনক জীৱন চক্ৰৰ মায়াময় বিষবিলাকে জীৱন চক্ৰৰ দুখময় যান্তনাবিলাকে জীৱন চক্ৰৰ বাটৰূপী অসুখ অশান্তিবিলাকে স্পৰ্শ নকৰে যিজনে স্পৰ্শ কৰিলে জীৱ কিব হৈ যায় যিজনে বাক্য ৰাখিলে বাক্য বেদময় জ্ঞান হৈ যায় যিজনে গীত গালে গোবিন্দৰ গীতৰূপী গীতা হৈ যায় সেইজন জগতৰ শ্ৰীহৰিক চক্ৰবাটৰূপী দুখ যান্তনা আৰু কষ্টৰ আহুৰি মৃত্যুবিলাকে স্পৰ্শ কৰিবলৈ আহি গলত চেপা খাই নিজেই মৃত্যুত পতিত হৈ মুখ্য সাধনৰ পথ দৰ্শন কৰে জীৱনৰ দুখ যান্তনা আৰু কষ্টই জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণক স্পৰ্শ নকৰে জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণ সদায় আনন্দিত সৰ্বদা সুখী তেওঁই হল আনন্দময় হৰি সেই সত্যক প্ৰকট কৰি চক্ৰবাতৰূপী দুখ যান্তনা আৰু কষ্টৰ স্পৰ্শই জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণৰ অমৃতময় হাতৰ যদি স্পৰ্শ পাবলৈ হয় তেতিয়া চক্ৰবাত কুকুৰৰো মুক্তি হৈ যায় ভগৱান কৃষ্ণই চক্ৰবাতৰূপী দুখ যান্তনা আৰু কষ্টবিলাকক গলত চেপি অমৃতময় ঈশ্বৰ তত্বৰ যোগেদি সমস্ত দুখকেই যেন আমাৰ পৰা দূৰ কৰি দিব বিচাৰে সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবে জগতের শ্রীহরি কৃষ্ণর লীলাময় তত্ত্ব কথা দেবর্ষি নারদক বিগত করেছে হীরা নন্দর ব্রজত ফুরি বন্ত লীলা করি ও হামি তুলিবার সলে যশোদা সুন্দরী হে চক্ৰবাত নিপাতিবা গলে চিপি ধরি হে নন্দর বজত ফুরি বন্ত লীলা করি
এ হামি তুলি বারসলে যশোদানন্দ ও মুখর ভিতরে দেখায় বন্ত ত্রিভুবন পরম বিস্ময় হুয়া যশোদা সুন্দরী মনে বিমরিষি থাকি বন্ত হরি স্মরী পাশে গড়গড়ি আসি থইবা কৃষ্ণ নাম ও গোকুলত আনন্দে গিরিবা কৃষ্ণ রাম সৃষ্টিকর্তা ব্রহ্মাই কৈছে নন্দর নন্দন যশোদার দুলাল জগতর শ্রীহরি কৃষ্ণই হামিওবার চলেরে সমস্ত জগতক যে তেও গর্ভ ধারণ করি আছে তেও এই জগতর শ্রীহরি তেও এই বিরাট রূপ সমস্ত জগতর প্রতিত তত্ত্ব তেও এই লীন হয়ে আছে মুখ মেলি হামিওবার চলেরে তৃতীয় পথে তো বায়ু আৰু মরুর এই পৃথিবী জ্যোতিষ্ক গ্রহ নক্ষত্র সমস্ত কিনি ভগবন্ত কৃষ্ণর গর্ভ যশোদাই নিজক দেখিলে নন্দক দেখিলে গোকুলক দেখিলে সমস্ত ঈশ্বরের তত্ত্বক ভগবান কৃষ্ণর গর্ভত দেখি বিস্ময় হবলে লাগে এয়া মই কি দর্শন করছো মোর পুত্রই হামিয়াই দিয়ার লগে লগেই তেওঁ গর্ভত মই সমস্ত তত্ত্ব দর্শন পাইছো আকাশর তরাগণ জ্যোতিষ্ক নক্ষত্র সমস্তখিনি মই নন্দ গোকুল বৃন্দাবন আর গোপগোপী সমস্তখিনি সমস্ত গোকুলর তত্ত্বক ভগবন্ত শ্রীহরি কৃষ্ণর গর্ভতেই বিরাজমান হয়ে আছে মায়াময় ভ্রান্তিযুক্ত জীবনত ঈশ্বর কৃষ্ণর তত্ত্ব সপোন সপোন যেন লাগে জগতর শ্রীহরি নারায়ণে ক্ষুদ্র ব্রহ্ম পুত্রর রূপ ধরি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর ঈশ্বর তত্ত্বক প্রকট করে যশোদাক বুঝালে ময়েই শ্রীহরি ময়েই শ্রীহরি ময়েই শ্রীহরি হে পরম বিস্ময়ে যশোদা সুন্দরীয়ে ভগবন্ত কৃষ্ণ হরিক স্মরণ করি হরি হরি স্মরণ করি ইয়ার পাছত গর্গ নামর জাতকর্ম করা যাদব সকলের কুলগুরু আহি গুপ্য করে ভগবন্ত কৃষ্ণর রাম রাম আর কৃষ্ণর পবিত্র নাম রাখিলে জগতক উদ্ধার করিলে হে গোপ শিশু সমে গোয়া লর ঘরে যায় ও চুরি করি লু খায় বন্ত যদুরা গোপী গণে খল দিবে যশোদা তয়াসি ও কৃষ্ণ মুখ চাই সতি থাকি বন্ত হাসি গোপ শিশুসকলের লগত গোয়ালর ঘরে ঘরে জগতর শ্রীহরি যদুরাই লবণু চুর করে খাব লবণু দুগ্ধর পরা নির্মাণ করা মাখন রূপী অমৃতর তাত জগতর শ্রীহরি কৃষ্ণ নিজেই মাখন সদৃশ সমস্ত তত্ত্বর মধুরত জগতর শ্রীহরি কৃষ্ণ ক্ষীররূপী সমুদ্রত লীন হয়ে থাকা অমৃতময় ঈশ্বরের সনাতন সত্যতা নররূপলে আহি যশোদার গৃহত নন্দর গৃহত নন্দর দুলাল হয়ে যদিও ডাঙর দীঘল হল জগতর শ্রীহরিয়ে কেলি করে অমিতর দুগ্ধময় অমিতর লৌনরূপী মধুর সুমধুর সমস্ত তত্ত্বক ভগবন্ত শ্রীহরিয়ে সদাই মাখনের দরে চুর করে খাব জগতর শ্রীহরির মধুর কোমল সরল নির্মল তত্ত্ব ভকতর মাজত কেনেদরে বিদিত করিব গোপ গোপগোপী সকলের লগত থাকা লবণুস্বরূপ কোমল অমৃতময় ঈশ্বরের ভকুতির তত্ত্বক ভগবন্তই নিদিলেও যেন চুর করে খাব বিচারে এই তত্ত্ব কথা কি শ্রীহরিয়ে গোকুলত লীলা করে সমস্ত গোকুল বাকীক জানাব খুঁজিলে হে গোপী গণে খল দিবে যশোদা তয়াসি ও কৃষ্ণ মুখ চাই সতি থাকি বন্ত হাসি
কেনে মাটি খালি বলি যশোদা সুধন্ত ও নেখাও বুলি মুখ মেলি বন্ত ভগবন্ত এ মুখর ভিতরে দেবী দেখিবে জগত এ স্তুতি নতি করিবন্ত কৃষ্ণর আগত পাশে দধিমতি বন্ত যশোদা সুন্দরী স্তন পিবে নপাই কুধি বন্ত দেবহরি পতাপুত হানি ভাঙ্গি দধির কলসি অলৱাই নুখাই বন্ত কৃষ্ণে খুম্পি মাজে পহি এটা তয় অনন্তরে আসি গোপালর মাৱে অলৱনো খাইবাক দেখি নসহন্ত গাঁৱে অনন্ত কৃষ্ণর গোপী মহিমা নজানি বান্ধি থইব বুলিয়া তত ধরি আনি যত জড়ি জোড়াই বান্ধে তথাপি নাত ও এতে কে জানিবা কৃষ্ণ মনুষ্য নহ এ বন্ধন লৈ বন্ত ভক্ত বচল দেখাই ও অর্জুন কৌ ভঞ্জি বৌরল ঘষাই নন্দে বান্ধ মেলিয়াসি কুলে তুলি লইব এ গোপগণ সঙ্গে রঙে আনন্দে কিরিব কত নিত্য করিব গোপর বসনে অলৱনো দিবন্ত গোপী আনন্দিত মনে এ ভকতর বস্তু মানি খাইবা যদুরাই ও বৃন্দাবনে ফুরিবন্ত বাসরু বজায় হে বৎসব কয় ঘমারি সাধিবন্ত গতি যমুনা পুলি নে অন্ন খাইবা লক্ষ্মীপতি সেহি বেলা বৎস বৎস পাললৈয়া যাইবু ও পাশে গোবিন্দক নিজ রূপে দেখা পাইবু হে রূপ ঢাকি বন্ত কৃষ্ণে কৃপা করি মুক অশ্রুতি নতি করি মই যাইব সত্যলোক ধেনু করা খন্তে রাম কৃষ্ণ বনচারী গোপক ভুঞ্জাই বাতাল ধনুকা কমারি বিষ পানি খাই মরি বেক গরু গাই ও সবা কুজি আইবা কৃষ্ণে কৃপা দৃষ্টি চাই কালিন্দী ক শুদ্ধ করি দেব বন মালি ফনা তসরিয়া কালি খেদাই বানি কালি বনজুত গোপ গোপী হুঁয় নির্জান এ সবাকু রাখিবা কৃষ্ণে বহনি করি মঞ্জু বনে পহিবে ক গোপ গোপী ও তাতো বহনি পিয়া রাখি বন্ত কৃপা ময় পলম্ব কমরাই বন্ত বলুর হাত বিনা বনে কিয়া করি বন্ত নানা মত গোপিকার বস্ত হরি পরিহাস করি
O অসুক বনত চলি যাইবা রাম হরি অ বিপ পত্নী সবক প্রসাদ দিয়া দান ও বামনর কর্ম গর্ব করিবা নির্জান সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবী দেবঋষী নারদক বিকট করেছে হে মোৰ হে মুনিবৰ হে দেৱঋষি নাৰদ তুমি জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণৰ লীলাৰ কথা সুধিছা তুমি জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণ যিজন মোৰ ইষ্টদেৱ যিজন জগতৰ অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ডৰ সমস্তৰে পালন কৰোতা সমস্তকে সৃষ্টি কৰোতা সমস্তৰে সত্তাৰূপী উৎসতা তুমি সেইজন ভগৱান কৃষ্ণৰ কথা তুমি মোক সুধিছিলা সেইজন ভগৱান কৃষ্ণই ভকত বৎসল রূপ ধারণ করি নন্দ আর যশোদার গৃহৎ গোকুলত নিজেই সাধারণ মনুষ্য রূপেরে নিজের লীলা প্রকট করিব মাতৃক গোপবালক সকলে আহি আপত্তি দিব যে তোমার পুত্র কৃষ্ণই সপরা সপরে মাটি খালে বলি ভগবান কৃষ্ণ খিতি অপতেজ বায়ু আর মধু পঞ্চভূতর এই ভূমিরূপী শ্রীহরির তত্ত্ব ভগবন্ত বিষ্ণুর পদর পরা উৎপত্তি ভগবন্তর পদর তত্ত্ব শ্রীহরির নির্বাহ এহে ভগবান কৃষ্ণই মাটি খাই দেখালে জীবনের মায়া আর মোহর আমার এই দেহ যেতিয়া বিনাশ হয় আমি প্রত্যেকেই ইটুকুরা ভূমিত লিপ্ত জীবনের সত্য হল কৃষ্ণ এই সত্য কৃষ্ণের ঈশ্বর তত্ত্ব বিকট করিবার কারণে জগতৰ শ্ৰীহৰিয়ে ভক্ষণ কৰিলে ভূমিৰূপী এই জগতৰ প্ৰকৃতিৰ ঈশ্বৰ মই জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণই হল জগত আৰু জগন্নাথ মাতৃ যশোদাক বুজালে মই এই অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ডৰ একমাত্ৰ ঈশ্বৰ এই ভূমিভাৰক হৰণ কৰিবৰ কাৰণে এই ভূমিভাৰত থকা অধৰ্ম অন্যায়বিলাকক বিনাশ কৰিবৰ কাৰণে মই জগতৰ পৰম ব্ৰহ্ম পৰম পুৰুষ মই এই হল পুৰাতন সনাতন সত্য হি মোৰ মাতৃ যদিও মই তোমাৰ পুত্ৰ হৈছো মোৰ সত্য তত্ত্বক তুমি দৰ্শন কৰা এই খিতি অপতেজ বায়ু আৰু মৰুত পঞ্চভূতৰ পাঁচটা তত্ত্ব মই ধাৰণ কৰি ৰাখো মোৰ উদৰতেই সমস্ত তত্ত্ব লীন গৈ আছে এই বুলি কিয় মাটি খুল খালি বুলি যশোদাই পুত্ৰৰ স্নেহ পাশত বন্ধন হৈ কৃষ্ণর মুখ মিলি চাব খুঁজিলে ভগবান কৃষ্ণই কলে যে মই মাটি খোৱা নাই মোক মিছাতে পদনাম ভগবান কৃষ্ণই মুখ মিলি দেখুৱাই দিলে সমস্ত সমস্ত জ্যোতিষ্ক আকাশ নক্ষত্র তরা সমস্ত তত্ত্বক পুনর্দর্শন পালে যশোদা শ্রীহরি কৃষ্ণক প্রতিপালন জগতর ঈশ্বরক নিজের সন্তানরূপী বৎস বলে নিজের পুত্র বলে নিষ্কাম প্রেমে ভকুতি করা এগারী মাতৃর প্রতি ভগবান কৃষ্ণর কিমান অমিত দৃষ্টি ভগবান কৃষ্ণর অরুণ চরণ যোগিয়ে হৃদয়তো দর্শন ভগবান কৃষ্ণর অরুণ চরণ চিন্তা করে যোগী সকলে যোগ সাধনারে ঈশ্বরক সাধনা করে ঈশ্বরক সাক্ষাৎ করে সেইজন জগতর শ্রীহরিয়ে নিজক পুত্ররূপে প্রতিপালন করার সুখ আর আনন্দ নন্দ স্বরূপ কোয়ালজনক দান করিলে নন্দর আনন্দময় ঈশ্বর তত্ত্বর সত্তা হই যশোদার যশ আর গুণ হই জগতের শ্রীহরি কৃষ্ণময় তত্ত্ব গোকুল বৃন্দাবনত কেলি করি খেলা করি ক্রমান্বয়ে বাহি বলে ধরিলে জগতের শ্রীহরির ঈশ্বর তত্ত্বক কেনেদরে বিদিত করিব নিরাকার নিগুণ ঈশ্বরের সত্য সনাতন শুদ্ধ তত্ত্ব মনুষ্যর মাজত কেনেদরে প্রকট করাব শ্রীহরি নররূপলে আহি গোকুলের এটি সাধারণ শিশু হয়ে সাধারণ শিশুর পর অনন্তমুখী ঈশ্বরের তত্ত্বক বিকট করিলে মাতৃক দর্শন করাই দিলে চোয়া মই এই পঞ্চভূত মই এই সমস্ত তত্ত্ব মই এই জগতের একমাত্র ঈশ্বর মায়ার পাশত বন্দী হয়ে মোহর ভ্রান্তিরে পুত্রবত স্নেহেরে সদাই দর্শন করা যশোদাই বুঝিয়েই নেপালে কোলাত খেলা করা কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর একমাত্র ঈশ্বর বলে জগতের শ্রীহরি আকৌ পুনর লীলা আরম্ভ করিলে মাতৃক
অমিতময় হৃদয়ের কেবল স্নেহ বা প্রেমেই নহয়, মাতৃর মমতা আর করুণা ভগবান কৃষ্ণই শিশু রূপলে আহি যশোদার পৰা সদায় বিচারে। যশোদায় কেবল লাখ লাখ গাই প্রতিপালন করে নিজের কর্মময় জীবনত কৃষ্ণরূপী ঈশ্বর সত্তারূপী পুত্রক পিঠি দিবলে ললে। কর্মর পাশে পাশে ধাবমান হয়ে কৃষ্ণরূপী ঈশ্বরের সনাতন সত্যর পর আকর হওয়া যশোদাক জগতের শ্রীহরিয়ে আকৌ ভকতির প্রেমর দোলেরে বান্ধিব খুঁজলে। যশোদাই মন্থন করা দুটি দুগ্ধ সমস্তখিনি লম্ব বন্ধ করে পেলালে, লোভনুবিলাক নিজেও খালে পাণ্ডৰকো খুৱালে। জগতের শ্রীহরি কৃষ্ণ নিজেই অমৃত, জগতের শ্রীহরি কৃষ্ণ নিজেই দুগ্ধ মাখন আর লোভনু শক্তি। সমস্ত তত্ত্ব ভকতবৎসল ভগবান হয়ে সমস্ত তত্ত্ব সেবা করা সাধন সিদ্ধ সকল প্রতিপালন করার সুখ আর আনন্দ দান করে পুত্র হয়ে প্রতিপালন হয়েছে নন্দ আর যশোদার। যশোদাই কৃষ্ণক অবজ্ঞা করে দৈনন্দিন জীবনের কর্মবন্ধনের পাশত বন্দী হওয়াটো ভগবান কৃষ্ণই সত্য করে। হে মাতৃ, মোর অত্যন্ত পিয়াহ লাগিছে। কৃষ্ণ কাতরাই থই যশোদাই আকৌ দধিমতি বলে লাগিলে, লাগিলে গৃহর কর্মকুশলতার নিমগ্ন হবর। জগতের শ্রীহরি কৃষ্ণই কপটকুশ করিলে, লোভনুর পাত্রবিলাক লন্ড ভন্ড করে নষ্ট করিলে, যশোদার কর্মময় জীবনের ব্যস্ততা দুগুণ বৃদ্ধি করে দিলে। এয়াই তো জগতের শ্রীহরি। শ্রীহরির অরুণ চরণের চিন্তার পরা আমাকে যশোদাময় জগতের মায়ার ভ্রান্তির বিষয় বন্ধনের মাজত সদায় আমাক ধাবমান করাই রাখে, সেইজন শ্রীহরির ফালে আমি যাতে পিঠি নিদিও। জীবনের সমস্ত বিষয় বাসনার বন্ধনের ফালে ধাবমান হয়ে আমি যাতে অমৃতময় ঈশ্বর কৃষ্ণর চরণ সেবাক আমি ত্যাগ নকরো। জগতের শ্রীহরির চরণ সেবার আনন্দময় সুখক নন্দময় বৃত্তি রূপে ধারণ করি, জগতের শ্রীহরি কৃষ্ণর সেবা আর সৎকারের ধর্মক আমি জীবনের যশ গুণ রূপে প্রতিপালন করি, নন্দময় ঈশ্বরের আনন্দ যশোদারূপী যশ আর গুণ জগতের শ্রীহরি কৃষ্ণর আনন্দময় সত্তা হই, বৃন্দাবনের ভগবন্তর আনন্দময় তত্ত্ব হই আমার হৃদয়ত নিত্য করিব লাগিব। ভগবান কৃষ্ণ আধ্যাত্মিক ভাবে ঈশ্বর তত্ত্ব ভাবে শ্রীহরির উপাসনা বাহিরে ভিতরে যাতে সমস্তরে হয়, যদিহে যশোদায় সাধনার কৃষ্ণক চিন্তা করেছে তাহলে বাস্তবিক জীবনত ভগবান কৃষ্ণর সৎকর্মক প্রতিপালন কর। সংসারের ধর্মক পালন করবলে গই শ্রীহরিক প্রতিপালন করার ধর্মক যাতে যশোদাই ত্যাগ নকরে। এই সমস্ত তত্ত্ব কথা বিদিত করে আমার যশ আর গুণ জীবনের কেতিয়াও হব নালাগে, যশ হব লাগে যোগেশ্বরের, গুণ হব লাগে কৃষ্ণর, আনন্দময় হব লাগে জগতের শ্রীহরি কৃষ্ণর পবিত্র ভকতির সত্তারে আমার হৃদয়। এই ভকতির তত্ত্বরে ভগবন্তক বান্ধিব পৰা যায়, ভগবন্তর একান্ত রহস্য ভকতিরে ভকতবৎসল ভগবানক ভকতে অধীন করিব পারে ভগবান কৃষ্ণ। নিজে করা দুষ্টামির বাবে মাতৃর এইবার বন্ধনক স্বীকার করিব লাগিব। ভগবান কৃষ্ণই করা লন্ড ভন্ড অনিষ্টর বাবে যশোদা মাতৃর খং উঠি গেল। যশোদাই গৃহর সমস্ত জড়ি আনি কৃষ্ণক বন্ধার চেষ্টা করিলে, ভগবান শ্রীহরি কৃষ্ণক জড়িরে বান্ধিব নোৱাৰি, ভগবান শ্রীহরি কৃষ্ণক রুচিরে বান্ধিব নোৱাৰি, জগতের শ্রীহরি কৃষ্ণক ভকতির বলেরে স্তুতি আর উপাসনারে জগতের শ্রীহরি কৃষ্ণর অরুণ চরণত সমর্পণ ভাবনারেহে বন্ধন করিব পারি। মাতৃ যশোদাই জড়িরে বান্ধিব নোৱাৰি, নিজেই চিন্তা করিলে এই সাধারণ শিশুটিক ইমানবোর জড়ি আনি জোড়া লগাওতেও কিয়নো মই আজি বান্ধিব পৰা নাই, সম্বিত ঘুরি আহি মোর পুত্রই গর্ভত সমস্ত জগৎ দেখালে, মোর পুত্রই তিনি মাহতেই শকটক ভঞ্জন করিলে, মোর পুত্রই পুতনা নামৰ ৰাক্ষসীকো বধ করিলে, মোর পুত্রই চক্রবাত তিন্নবত্ত আদি অসুরবিলাককো বধ করেছে। এমনি জগতর হরি, এওঁক মই রশিরে বান্ধিব নোৱাৰিম। দুহাত দাঙি মাতৃ যশোদাই ভগবান কৃষ্ণক কবলে লাগিলে, হে মোর পুত্র, তোমাক বান্ধিবর কার সুখুতি আছে, মই নোৱাৰো, মই তোমাক কেতিয়াও বান্ধিব নোৱাৰো, তুমি বন্ধন স্বীকাৰ কৰা। মাতৃৰ দুখক দূৰ কৰি মায়া আৰু মোহৰ বন্ধনত নিমজ্জিত হৈ থকা যশোদাৰূপী মাতৃক পুত্ৰ সুখৰ আনন্দৰ পৰা ঈশ্বৰ সুখৰ আনন্দৰ তত্ত্বৰে ভগৱান শ্ৰীকৃষ্ণই ৰমণ কৰালে।
এই মাতৃ তোমাৰ শক্তি আৰু সামৰ্থৰে তুমি যিমান পাৰা মোক আতিয়াতি বান্ধা ভগৱান কৃষ্ণ ৰূপী ঈশ্বৰ তত্ত্ব আমাৰ জীৱনৰ পথালি উৰালময় মায়া আৰু মোহৰ বন্ধনত আমি বান্ধিব নোৱাৰোঁ কিন্তু মায়া আৰু মোহৰ উৰাল ৰূপী অজ্ঞানৰ তত্ত্বত ভগৱান কৃষ্ণ বন্ধন হৈ যায় যদিহে তেওঁক আমি ভকুতিৰে সন্তুষ্ট কৰিব যশোদাৰ যশ আৰু গুণ ঈশ্বৰ কৃষ্ণ নন্দৰ হৃদয়ৰ আনন্দ জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণ অজ্ঞান আৰু অবিদ্যাক দূৰ কৰোতা আমাৰ জীৱনৰ অজ্ঞান আৰু অবিদ্যাৰ উৰাল ৰূপী অজ্ঞানৰ তত্ত্বৰ পৰা উদ্ধাৰ কৰি অৰ্জুন ৰূপী আত্মতত্ত্বৰ ঈশ্বৰ তত্ত্বক দৰ্শন কৰাই দিয়া জামাল অৰ্জুন ৰূপী জীৱনৰ বন্ধনক মুক্ত কৰা জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণই বন্দিত্বক যদিও স্বীকাৰ কৰিলে সমস্ত অৰ্জুন ৰূপী অজ্ঞান ৰূপী অবিদ্যা ৰূপী যম সন্তানৰ দৰে লোভ আৰু মোহৰ বন্ধনবিলাকক ছিন্ন কৰি দিয়া উৰালত বান্ধি লোৱা বন্ধনে জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণই প্ৰকট কৰি দেখুৱালে চোৱা এই জামাল অৰ্জুন ৰূপী জীৱনৰ দুখ যান্তনা আৰু কষ্ট জৰ বস্তুবিলাকক মোৰ ঈশ্বৰ কৃষ্ণৰ পবিত্ৰ স্পৰ্শৰে মই অনন্ত কলৰ কাৰণে মুক্ত কৰি দিওঁ জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণ মুক্ত কৰিলে অজ্ঞান জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণই বিক্ষময় জৰ বস্তুবিলাকৰ স্পৰ্শ কৰি চৈতন্য কৰিলে মুক্ত হৈ গল জামাল অৰ্জুন কুবেৰ অৰ্থময় ঈশ্বৰ কৃষ্ণৰ ভকুতিৰ তত্ত্ব অমৃতময় ঈশ্বৰ তত্ত্ব লীলা কৰিলে গোকুল জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণৰ যশ আৰু গুণ সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মাদেৱে ভগৱান কৃষ্ণৰ লীলা অৱতাৰ তত্ত্ব কৰি তেওঁৰ মানস পুত্ৰ দেৱৰ্ষি নাৰদক এইদৰেই বিকট কৰিছে হে কৃপালু পাপ পাণ্ডৱ সমস্ত সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মাদেৱৰ অজ্ঞান আৰু অবিদ্যা দূৰ কৰি ভগৱন্ত কৃষ্ণৰ বিষ্ণুৰূপী মায়াৰ বাহত বন্দী হৈ গোপত্ৰবিলাকক ব্ৰহ্মাই হৰণ কৰিব এই কথা তেওঁ আগতেই জানে কৃষ্ণৰ যদি কৃপা হয় ভগৱান কৃষ্ণৰ যদি তপময় সাধনাৰ সাক্ষাৎ হয় সৃষ্টিকৰ্তাৰ দায়িত্ব অৰ্পণ কৰা ব্ৰহ্মাদেৱ ৰূপী সেৱকক জগতৰ শ্ৰীহৰিয়ে যি লীলা ভৱিষ্যতে কৰিব তাৰ তত্ত্বদৰ্শন আগতেই কৰাই দিলে ভাগৱতৰ দ্বিতীয় স্কন্ধৰ বাংময় মূৰ্তি ভাগৱত ভগৱন্তৰ ৰহস্য তত্ত্ব জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণহে কেৱল সত্য কেৱল সনাতন তেওঁ তত্ত্ব সদায় বিদিত সেয়েহে লীলা যদিও ভৱিষ্যতে কৰিব ব্ৰহ্মাদেৱৰ সাধনা আৰু ঈশ্বৰৰ কৃপাৰ প্ৰসাদত এই তত্ত্ব কথা ব্ৰহ্মাদেৱে দেৱঋষি নাৰদক আগতেই জনাব পাৰিলে আমাৰ আজি পাঠ আৰু পৰ্যালোচনাৰ আজি আমি ইমানতেই সামৰণি সেৱা ধৰিছো অহাভাগী পাঠ পৰ্যালোচনাত ভগৱান কৃষ্ণৰ লীলা অৱতাৰৰ বাকী অংশ আমি তত্ত্বগত পৰ্যালোচনা আগবঢ়াই যাবলৈ যত্ন কৰিম অহাণি অ জয় গুৰু শংকৰ কৃষ্ণ মা